আমি ভেবেছিলাম মায়ের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে যাব কিন্তু হলো না মা আজকে আমার শুভ দিন এই শুভ দিনে কেউ যেন আনন্দ করছে এক এক করে ছয় ছয়টি বৌদির কাছে গিয়েছিলাম আমি বললাম বৌদি আমাকে তোমরা আশীর্বাদ করবে না আমার চাঁদ বদল খানা দেখে যেন তারাও যেন কেঁদে কেঁদে পাগলি নীল হয়ে গেছে আমি এসেছিলাম তোমার কাছে বিদায় নিতে তোমাকেও দেখছি তুমিও কাঁদছো ওরে লাই তাই আর আমার যাওয়া হলো না মা বিবাহ করতে তোকে নিয়ে যে সকলে ভয় করে পুত্র আজকে ধীরে ধীরে তুই এমনি ভাবে বিবাহ করতে যা তাই অমন করে কেঁদো না অমন করে কাঁদতে গেলে আমি কি করবো জানো মা কি করবে ও শোনো মা গো ওই না অমন করে কে
তুই যখন আমার কথা রেখেছিস তাহলে চল চল এই মূর্তি নিছকে বাকি বন্ধুত্ব মান করে দিয়ে আমার এই ছোট শরীর অঞ্চলটি আমার মনের মাঝে লুকিয়ে রাখব সত্যি বলেছ মা এ আজকের দিনের সাথে তোর পিতা আমার কাছ থেকে না নিতে পারে চলো আমাকে তুমি লুকিয়ে রাখবে আমাকে লুকিয়ে রাখবে লক্ষ্মী পরে তুমি লম্বোচ্চ গানো যাই আমি নিজে গিয়ে দেখি লক্ষ্মী পরে তুমি লম্বোচ্চ গানো লখাই হে লখাই লখাই এ দেখে দেখে এ আমি কি দেখছি তোকে না বর সাজে সাজিয়ে দিয়েছিলাম বর বেশ নেই কেন কেন মায়ের কোলে লুকিয়ে আছিস আমি করি আমি করি মায়ের চোখে জল দেখে বিদায় দিয়ে আপনার কাছে আমি যেতে পারি মায়ের চোখে জল দেখে যদি আপনার সঙ্গে আমি যাই উজানি নগরে না জানি শুভযাত্রায় অমঙ্গল নেমে আসবে তাই মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আপনার কাছে যেতে পারি আজকের দিনে তোর কাছে তোর মা বড় হলো আমি বুঝেছি রখাই আজ আমি স্পষ্ট বুঝতে পারছি সনাতন গর্ভে জন্মগত সমস্ত এই আমি বুঝি তোর পিতা অমন করে বলবেন না আকাশে চঞ্চল সূর্যর গায়ে যদি এক বিন্দু কলঙ্ক থাকে আমার গর্ভধারিণী জননীর গায়ে এক বিন্দু কলঙ্ক নেই পিতা মাকে যদি সুস্থ আচার প্রমাণ তাহলে চল এই মত আমার সঙ্গে উজানি নগরে লখাই রে আশা আশাই থেকে যাই না মানুষের আশা কখনো পূর্ণ হয় না আমার এই জীবনটা কোনো সুখের কথা নয় মিত্র আমার এই জীবনটা দুঃখের মা অমন করে কেঁদো না চলো তুমি ভুল করছো সনদা তুমি ভুল করছো আজকে কে লখায় কে তুমি তোমার মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাইছো তুমি কি ভুলে গেছো লখায়ের চোটটা নিষ্পাপ নারী বদমানে চেয়ে আছে আমি যদি লখাইকে যত সময় সেই স্থানে পৌঁছতে না পারি ওই নিষ্পাপ নারীটি লগ্নগ্রস্ত হবে আর তাতে যত পাপ হবে সেই পাপের ভাগী হব আমি সত্যি গো স্বামী লখাইয়ের মুখ পানি চেয়ে যেন কেমন সব কিছু আমি বিশ্বাস হয়েছিল তুমি বলতে পারতে ভাবে তুমি বেঁধে রেখেছ এভাবে আমার এই পবিত্র রঙে তুমি যে গালি দেবে আমার আমার মায়ের শাড়ির অঞ্চল দিয়ে এত ছোট হয়ে গেছে আমার জানা ছিল না
বছরে নবালিকা লগ্নে বসতে হবে তোর জন্য কেন পথ বানি কে রে লাখাই মায়ের চরণ আমি জানি বিদায় নে আমি তোর জন্য সে আমার আরাধনা দেবতা দেবীর কাছে কামনা করব পুত্র মা অমন করে কেঁদো না মা শুধুমাত্র একটি নিশি একটি নিশি পেরিয়ে গেলি তোমার সন্তান আমার তোমার কোলে ফিরে আসবে তাই দু হাত ধরে আশীর্বাদ করো মা আমি যেন বিদায় ¡Gracias!
চলে গেল চলে গেল আমার পেরো দিকে দেখাই যেন আজকে দিন আমাকে ছেড়ে চলে ওকে চাও চলারে মারে আপনারা সকলে তো তো বাড়ি আশীর্বাদ দিন না গো মনে হয় আমার লক্ষ্যের সে মালা মালা পরিধান করা হল কত আজকের এই দিনে বিদায় দিন আমি কিভাবে থাকবো এই সে লক্ষাইকে বিদায় দিয়া লক্ষাইকে নিয়েছে আমার বড় ভয় লক্ষাই এখন লক্ষাই আমাকে না জানিয়ে চলে গেল ওরে হরে যদি আজকের দিনে এই মাকে না বলে তুই চলে গেলি ভালো করে শিখছিস হয়তো আমি তোকে বিদায় দিতে পারতাম না তোর গর্ভধারণে চলে গেলি কে না জানিয়ে তুই আজকের দিনে উঠানি রঙরে বিবাহ করবার জন্য চলে গেলি আজকের দিনে আমি তোকে আমি আশীর্বাদ করতে পারলাম না লখাই ও মা কত সুন্দর মানি ছেলে পুত্র তোকে পুত্র আমি কিছু বলতে আসি আমি তোমার কাছে দিতে এসেছি এমন কি দিতে এসেছি জানো এসেছি তোমার কাছে নিতে তোমার চরণ আশীর্বাদ চরণ আশীর্বাদ তোমাকে আমাকে আজকে দিনে বিদায় দিতে হবে
তুই অন্য ভাবে বিদায়ের কথা বলিস ওরে বিদায় বললে ছেলে মনে পড়ে যায় আমার হারানো ছয় ছয়টি সন্তানের কথা বিদায় বলিস কিন্তু আমি পিতা কিছু কথা বলে এসেছি পিতাকে বলে এসেছি পিতা আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আমি ক্ষণিকের মধ্যেই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আপনার সঙ্গে যাব আমি বিবাহ করতে ওই উজাল যাব তাই একটি বার বিদায় দাও আজকের বিরতি আগে পালন করবার জন্য তোর মায়ের কাছে এসেছি বিদায় নেবার জন্য হে আম্মা আজকে আমার শুভ দিন এই শুভ দিনে কর্মধারিণী জননী আমাকে কিছু বলবে আমি সন্তান হয়ে তা রাখবো না তা কি করে হয় বলো বলো এমন কি বলতে চাও তুমি এই শুভ দিনে আরে যেও না যেও না Ah!
Oh,
মায়ের চোখে জল দেখে যদি আপনার সঙ্গে আমি যাই উজালি নগরে না জানি শুভযাত্রায় অমঙ্গল নেমে আসবে তাই মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আপনার কাছে যেতে পারি এখন আজকের দিনে তোর কাছে তোর মা বড় হলো আমি বুঝেছি রখাই আজ আমি স্পষ্ট বুঝতে পারছি সরকার গর্ভে জন্মাদের সমস্ত এই আমি বুঝি তোর পিতা আকাশের চঞ্চল সূর্যর গায়েও যদি একটু কলঙ্ক থাকে আমার গর্ভধারিণী জননীর গায়ে একটু কলঙ্ক নেই পিতা মাকে যদি সত্য আচার প্রমাণ তাহলে চল এই মত আমার সঙ্গে সে উজানি না করে না ভাই রে আশা মানুষের আশা কখনো পূর্ণ হয় না আমার এই জীবনটা কোনো সুখের করা নয় মিত্র আমার এই জীবনটা দুঃখের মা অমন করে কেঁদো না চলো তুমি ভুল করছো শোনোগা তুমি ভুল করছো আজকে কি লখায় কে তুমি তোমার মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাইছো তুমি কি ভুলে গেছো লখায় একজন একটা নিষ্পাপ নারী বধ মানেছে আজকে আমি যদি লখায় কে যত সময় সেই স্থানে পৌঁছতে না পারি ওই নিষ্পাপ নারী কি লগ্নগ্রস্ত হবে আর তাতে যত পাপ হবে সেই পাপের ভাগী হব আমি সত্যি গো স্বামী লক্ষ্মীর মুখ পানি চেয়ে যেন কেমন সব কিছু আমি বিশ্বাস হয়েছিল সত্যি আজকের আগে দাঁড়িয়ে হয়ে আমি অন্যের কপাল ভাঙতে গিয়েছিলাম তুমি বলতে পারতে ভাবে তুমি বেঁধে রেখেছ পারিলে না আমায় লুকিয়ে রাখতে আমার মায়ের শাড়ির অঞ্চল দিয়ে এত ছোট হয়ে গেছে আমার জানা ছিল তোরা সাইয়া কি আসতে পথ
লাখাই মায়ের চরণে আমি জানিয়ে বিদায় নে ওরে পুত্র আমি তোর জন্য সে আমার আরাধ্য দেবতা দেবীর কাছে কামনা করব পুত্র মা অমন করে কেঁদো না মা শুধুমাত্র একটি নিশি একটি নিশি পেরিয়ে গেলে তোমার সন্তান আবার তোমার কোলে ফিরে আসবে তাই দু হাত ধরে আশীর্বাদ করো মা আমি যেন একটি নিশি পেরিয়ে যাওয়ার পর আবার যেন মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসতে পারবো ভগবানের কাছে যদি আমি কোনোদিন পুণ্যি করে করে দিই বিদায় দাও ও মা
I'm not going to be able to do it.